নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আপনাদের সঙ্গে আমি বাসুদেব, চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরে। আবারও কেশিয়ারি থানার সাফল্য প্রকাশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে এক অবৈধ গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো শুক্রবার রাতে। কেশব দাস নামে এক 58 বছর বয়সী ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে কেশিয়ারি থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় 2 কেজি গাঁজা। ওড়িশা থেকে গাঁজা নিয়ে এসে কেশিয়ারি এলাকার বিভিন্ন জায়গায় বিক্রি করত কেশব। তাকে লালাচোরা বিনন্দপুর থেকে গ্রেপ্তার করেছে তদন্তকারী অফিসার দীনবন্ধু বেরা। তবে কেশব দাসের বক্তব্য, তিনি নিজে গাঁজা সেবন করেন তাই কিনেছিলেন, বিক্রির উদ্দেশ্যে নয়। পুলিশ শনিবার ওই ব্যক্তিকে আদালতে পাঠিয়েছে। পাচার করিনি ভাই, আমি সারে আমি খাই, নিয়ে আসছিলাম। আমি প্রথমেই ধরে আপনার কাছ থেকে অনেক গাঁজা উদ্ধার হয়েছে, কি বলবেন? ওইখানে আমাকে পুকুর পাড়ে একজন এনে দিয়েছে। কি নাম, কি নাম আপনার? আমার নাম কেশব দাস। রাস উৎসব উপলক্ষে সেজে উঠেছে দক্ষিণ রগড়া সার্বজনীন রাসযাত্রা কমিটির পুজো মণ্ডপ চত্বর। শনিবার ঠিক এমনই চিত্র দেখা গেল সাঁকরাইল ব্লকের দক্ষিণ রগড়াতে। 133 বছর ধরে ঘটা করে 5 দিন ধরে জাঁকজমকপূর্ণভাবে হতো এই উৎসব, কিন্তু এবছর করোনা অতিমারির কারণে সরকারি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখেই অনাড়ম্বরভাবে হচ্ছে এই উৎসব বলে জানালেন পুজো কমিটির সম্পাদক দিলীপ মান্না। আমাদের এখানে সবাই মিলে, মানে গ্রামে একটা কমিটি হয়, দক্ষিণ নগরা সার্বজনীন রাসযাত্রা কমিটি, আমরা সেই কমিটির সভাপতি, সহসভাপতি, সম্পাদক, সহসম্পাদককে সেবা নিয়ে আমরা একটা কমিটি করি, আমরাই পরিচালনা করি নিজেরাই। এটা 5 দিন ধরে চলে আমাদের সরকারি বিধিনিষেধ, যেটা মানে এর আগে তো কন্টিনিউ আমরা 5 দিন ধরে অনুষ্ঠান করতাম, কিন্তু এবছর কোভিডের জন্য কোনো অনুষ্ঠান আমরা নিচ্ছি না। হ্যাঁ, কোনো রকম উদ্যোগও নিইনি এখন। শীত পড়তেই উঠতে শুরু করেছে শীতের ফসল, খুশি চাষিরা। শীত মানেই বাহারি শীতের সবজির যোগান শুরু হয় হাটে বাজারে। তা থেকে রসনাতৃপ্ত মানুষ নতুন নতুন শীতের সবজি কিনে নেন তার পাতের খাবারের জন্য। শীতের সবজিকে কেন্দ্র করে চাষিও তার সারা বছরের বাড়তি রোজগার করে ফেলে। এবছর শীত পড়তে ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা এবং ডুলুং নদী তীরবর্তী এলাকার চাষিদের মাঠে উঠতে শুরু করেছে শীতের নানা রকম সবজি। ইতিমধ্যে গোপীবল্লভপুর এবং বেলিয়াবেড়ার বিভিন্ন জায়গায় চাষিদের মাঠে উঠছে বাঁধাকপি, ফুলকপি থেকে শুরু করে নানান ধরনের শীতের ফসল। এবছর আগের বছরগুলোর তুলনায় দামও একটু ভালো, যা থেকে চাষিদের আশা কৃষি উৎপাদন সামগ্রীর অতিরিক্ত দাম বৃদ্ধির মধ্যেও একটু ভালো লাভ সারা বছরের জন্য ঘরে আসবে। আমরা বিক্রি মানে করছি, আর সেই অনুপাতে যে গত বছরের তুলনায় এবছর একটু দাম পাওয়া যাচ্ছে। তবে সবজির যা দাম, আমরা যে চাষ করছি এই চাষে সবজি বেচে চলা যাবে না এইরকম। কেন, জিনিসপত্রের সব দাম, আমরা যা কিনবো চাষের উপকরণের সার, বীজ, ট্রাক্টর সব কিছুর দাম একটা আছে, বাড়ছে গত বছরের তুলনায়। দাম একটু ভালো আছে, কিন্তু সেই ভালো অনুপাতে আমাদের একটা আর হচ্ছে না। শুভেন্দু অধিকারী দল ছাড়লে জঙ্গলমহলে কি প্রভাব পড়বে প্রশ্নে প্রাক্তন সাংসদ ডাক্তার উমা সরেন বলেন, জঙ্গলমহল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী মা হিসেবে পুজো করে। জঙ্গলমহলের মানুষ কোনো স্বার্থেই বিশ্বাসহীন হয় না, বিশ্বাসহীনতাকে ঘৃণা করে জঙ্গলমহলের মানুষ। শুভেন্দু অধিকারী, যদি একটা কথা শোনা যাচ্ছে, তিনি দল ছাড়তে পারেন, মন্ত্রিত্ব ইতিমধ্যেই ছেড়েছেন, তিনি দল ছাড়লে জঙ্গলমহলে কি প্রভাব পড়বে অন্য কোনো দলে গেলে? দেখুন, জঙ্গলমহলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী মা রূপে পুজো করে। জঙ্গলমহলের মানুষ কোনো স্বার্থেই বিশ্বাসহীন হয় না, আর জঙ্গলমহলের মানুষ বিশ্বাসহীনতাকে ঘৃণা করে।
শনিবার স্বাস্থ্যসাথী কার্ড প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য ব্যবস্থায় গুজরাট সহ বিজেপি শাসিত রাজ্যগুলির করুণ অবস্থা পরিসংখ্যান দিয়ে তুলে ধরেন প্রাক্তন সাংসদ ডাক্তার উমা সরেন। পশ্চিমবঙ্গের আদিবাসী অধ্যুষিত এলাকায় সাবসেন্টারগুলিতে পরিকাঠামো দেড় গুণের বেশি ব্যবস্থা করা রয়েছে, প্রয়োজনের থেকে বেশি ডাক্তার রয়েছে এই সমস্ত এলাকায়। পশ্চিমবঙ্গের যে ট্রাইবাল এরিয়াগুলো আছে, সে যে পিএইচসি আছে, সিএইচসি আছে, সাবসেন্টার আছে, সেখানে যতটা প্রয়োজন তার চেয়ে দেড় গুণ বেশি পরিকাঠামো তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু যখন আপনি কেন্দ্রীয় সরকারের যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের রিপোর্ট যখন দেখবেন, তখন দেখতে পাবেন গুজরাটে যেখানে 1030টা পিএইচসিতে ডাক্তার থাকার প্রয়োজন, তার মাত্র অর্ধেক রয়েছে, 531 জন। আর হসপিটালের সংখ্যার দিক থেকেও এতটাই পিছিয়ে রয়েছে গুজরাট, হসপিটালের সংখ্যা যেখানে রুরালে হসপিটালের সংখ্যা রয়েছে মাত্র 363টা, আর বেড সংখ্যা রয়েছে 11,688টা। সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রুরালে 12,072টা হসপিটাল রয়েছে এবং সেখানে 19,684টা রুগীর বেড রয়েছে। আমরা যদি আরবানের দিক থেকে দেখি, আরবান এরিয়াতে, সেখানে গুজরাটে মাত্র 75টা হসপিটাল রয়েছে আর রুগীর বেড রয়েছে 8,484টা। সেখানে আমাদের পশ্চিমবঙ্গে 294টা হসপিটাল রয়েছে আর রুগীর বেড সংখ্যা রয়েছে 58,882। কোনো তুলনাই হয় না। সাংসদ আরও বলেন, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই এগিয়ে গুজরাট সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে। তারপরেও রাজ্যের 100% মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসাথীর আওতায় নিয়ে আসলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা ইতিহাসে অনন্য। পরিবারের বয়সজ্যেষ্ঠর নামে হবে এই কার্ড। এই কার্ড শুধু স্বাস্থ্য বিমা নয়, নারীর ক্ষমতায়নও বহন করবে এই কার্ড। এবং স্বাস্থ্যসাথী কার্ড এটা শুধুমাত্র যে স্বাস্থ্যসাথী স্কিম বা একটা সরকারি স্কিম তা নয়, এটা নারীর ক্ষমতায়ন। আমাদের এই জঙ্গলমহলে যে সমস্ত নারী আছেন তাদের জন্য আমি বলবো, পরিবারের যে বয়সজ্যেষ্ঠ নারী আছেন তার নামে এই কার্ড হবে এবং আপনার পরিবারের সমস্ত সদস্য, পরিবারের সমস্ত মানুষ সবাই এই স্কিমের আওতাভুক্ত হবেন এবং এই স্কিমের 500,000 টাকা পর্যন্ত আপনারা স্বাস্থ্যের জন্য খরচ পাবেন এবং এর প্রিমিয়াম আপনাকে 1 পয়সাও দিতে হবে না, এর প্রিমিয়াম ভরবে রাজ্য সরকার। আপনাদের বাড়ির কেউ যদি অসুস্থ হয়ে যায়, স্বাস্থ্য সংক্রান্ত কোথাও কোনো অসুবিধে হয়, আপনাদের চিন্তাগ্রস্ত হওয়ার দরকার নেই, ভয় পাওয়ার দরকার নেই। আমাদের এই সমস্ত ব্যবস্থা করার জন্য আমাদের বাংলার মা, আমাদের জঙ্গলমহলের মা আছেন। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত এবং পৌরসভার নির্বাচনে মালদা জেলায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সূত্রে প্রতিটি কর্মীর সাথে ভালো সম্পর্ক ছিল শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করায় মালদা জেলায় দলের কোনো প্রভাব পড়বে না বলে জানিয়ে দিলেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শুভময় বসু। এদিন মালদা শহরের রদবাড়ি এলাকায় সাংবাদিকদের মুখোমুখি হয় মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং সুমলা আগরওয়াল। শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ করছেন এই বিষয়টি কোর কমিটি দেখছে, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখছেন। অন্যদিকে তার মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগের পর মালদার নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডাকা হয় কলকাতায়। এই বিষয়ে তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচন কিভাবে মালদায় ভালো ফলাফল করা যায় তার জন্য এই জরুরি বৈঠক। আমাদের দলের নেতৃত্ব সৌগত রায় আপনাদের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,
সেটাই এখন দলের স্ট্যান্ড। আমার ব্যক্তিগত কারণে উনি পদত্যাগ করেছেন, তিনি দলের নেতা আছেন, দল তার সম্বন্ধে সঠিক সিদ্ধান্ত নেবে এবং এই সব এখতিয়ার আমাদের মতন জেলার মুখপাত্রদের দেওয়া হয়নি যে তার সম্বন্ধে কিছু বলার। এইসব বিষয়গুলো রাজ্য স্তরে ঠিক হবে এবং তিনি মালদায় ছিলেন, মালদায়ের সবার সঙ্গে দায়িত্বপূর্ণ, সবার সঙ্গে তার সুদৃঢ় সম্পর্ক রয়েছে। তো এটা বিষয় না, ব্যক্তিগত বিষয় না, এটা দলীয় বিষয় এবং সেটা মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা দেখছেন এবং দলের কোর কমিটি বিষয়টা দেখছে। সুতরাং এই এখতিয়ার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্বের নেই। হ্যাঁ, সবার সঙ্গে সম্পর্ক তো আমাদের, ওনার সঙ্গে সম্পর্ক খুবই সুন্দর সম্পর্ক, তিনি আমাদের দলের নেতা ছিলেন, আছেন, থাকবেন, এটাই আমরা মনে করি। তো এটা দলের ব্যাপার, দল চারটার সময় মালদা জেলায় কীভাবে 12টা সিটে আগামী দিনে আমরা জিতব, 12টা সিটে কিভাবে আমরা প্রচার করব এবং কি কৌশল তৈরি হবে, সেই কৌশলের জন্যই মূলত এই মিটিং, এর সঙ্গে অন্য কোনো ব্যাপার জড়িয়ে। দুটো মিটিংয়ের ডাক দেওয়া হয়েছে, দুটো মিটিং ডাকা হয়েছে, একটা মিটিং পূর্ব নির্ধারিত ছিল, কোনো এটা বারবার বলছি আপনাদের, এটা পূর্ব নির্ধারিত সভা, এই সভায় প্রায় ডাকা হয় বা ভার্চুয়াল মিটিং হয়, এটা আমাদের দলের প্রচার, দলের নিজস্ব কৌশলের অঙ্গ, এই ডাকা হয়েছে। এটা মানে তড়িঘড়ি ডাকার কোনো বিষয় নাই, এটা আপনাদের বলতে পারি, এই মিটিংটা পূর্ব নির্ধারিতই ছিল। বাবার মতো নাকি রে, কি কইলু আর কি কইব নাকি, আর কি কইব রে, টাকা টাকা কোন টাকা সব টাকা মার না মার মার চল। নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল বাড়ি সংস্কারের প্রতিবাদ করায় এক গ্রামবাসীকে মারধরের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে। মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সানন্দা নিউজ, এটি সম্পূর্ণ ভাইরাল ভিডিও, মদ্যপান করে গণ্ডগোল করেছিল তাই মারধর, সভায় অভিযুক্ত শাসক নেতার, ঘটনার সূত্রপাত মকরামপুর হাইস্কুলের বিল্ডিং সংস্কারকে কেন্দ্র করে। বিজেপির অভিযোগ নিম্নমানের সামগ্রী দিয়ে স্কুল গৃহের সংস্কারের কাজ চালাচ্ছিল তৃণমূলের ব্লক সভাপতি পীযূষ পণ্ডা। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল এর প্রতিবাদ করেছিলেন সুরজিৎ ভুঁইয়া নামে এক বিজেপি সমর্থক, এরপরেই ওই তৃণমূল নেতা লাঠি হাতে চড়াও হয় বলে অভিযোগ। এই ঘটনায় পটাশপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে, অভিযোগ দায়ের করা হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি বলে দাবি সুরজিৎ ভুঁইয়ার। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে, দোষ প্রমাণিত হলে অভিযুক্তর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। দিন 15 আগে আমি ওইটা দিয়ে গেছিলাম স্কুলের নির্মাণের টাকা পয়সা নিয়ে, যখন নয়ছয় করেছে নিম্ন নামের নিম্ন মানের সব জিনিসপত্র দিয়ে কাজবাজ করার জন্য, মিস্ত্রিকে টাকা পয়সা না দিয়ে এইভাবে টাকা পয়সা সব আত্মসাৎ করার জন্য এই প্রতিবাদ করতে গিয়েই আমাকে বাঁশ নিয়ে মারতে উদ্ধত এবং মেরে হচ্ছে আমাকে, এবং বাঁশে পেরেক লাগা সব বাঁশ সব আমার গোটা গায়ে হয়েছে, আমি হসপিটালাইজ হয়েছি, থানায় অভিযোগও জানিয়েছি। দিন 15-20 আগে মকরামপুর গ্রামের এক মাতাল গ্রামের সাধারণ মানুষের সামনে খুব মাতলামি করছিল, তাকে সেখান থেকে তাড়ানোর জন্য আমি লাঠি হাতে তাকে তাড়া করি যাতে সে সেখান থেকে যায়। সেই ছবিটি কেউ বা কারা লুকিয়ে শ্যুট করে আজকে ভাইরাল করেছে। আমরা ভদ্রলোক, ভদ্রলোকের নামে তাকে বদনাম করার জন্য যে বা যারা এই কাজটা করেছেন তারা এটা ঠিক করেন, আর এইভাবে কাউকে বদনাম করা যায় না। আর সারা বাংলা নয় সারা বিশ্বের মানুষ জানেন সব জায়গাতে মাতালরা পরিবেশ পরিস্থিতি খারাপ করে দেয়, তো কোনো মাতালকে যদি সেখান থেকে আমি তাড়াই ভয় পাওয়ানোর জন্য, সেটা আমি কি অপরাধ করেছি আমি এখনো বুঝে উঠতে পারিনি।
যে বা যারা এটা করছেন তারা এটা ঠিক করছেন না। আমরাও খোঁজ নিচ্ছি কে বা কারা এটা করে আমাকে বদনাম করার চেষ্টা করছেন। আমি তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এই অভিযোগ শাসক দল যেভাবে কাটমানি সবসময়ের জন্য খায় নেতারা, সেই কাটমানি খেতে খেতে আজকে মানুষ প্রতিবাদ জানাতে এসছেন মকরামপুর স্কুলে। মকরামপুর স্কুলের নিম্নমানের সামগ্রী দিয়ে ওই স্কুলটা নির্মাণ হচ্ছে, টাকা লয়ছয় হচ্ছে, ওরা কাটমানি খাচ্ছে, স্কুলের মাস্টারমশাইকে মারধর করছে, ওরা দাদাগিরি করছে। এখন মানুষ প্রতিবাদ জানাতে সুরজিৎ ভূঁইয়া আমাদের বিজেপি সমর্থক, উনি প্রতিবাদ সরাসরি করতে গিয়েছিলেন, এই টাকা স্কুলের টাকা আত্মসাৎ করেছে ব্লক সভাপতি পীযূষ পণ্ডা, প্রতিবাদ করতেই ওনাকে মারধর করেছেন। এই নিন্দনীয় ঘটনা আমরা ধিক্কার জানাই শাসক দলের নেতাদের। মানুষ চোখে দেখছে 2021, সেই 2021-এর জবাব দেবে। জল, জঙ্গল, প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন স্থাপত্য ভাস্কর্যের সঙ্গে সাজুজ্য রেখে আধুনিকতার ছোঁয়া লেগেছে বাঁকুড়ার জয়পুর সমুদ্র বাঁধেও। যার টানে কোভিড পরিস্থিতিতেও পর্যটকের ঢল নেমেছে এখানে। এই অবস্থায় আরও বেশি বেশি পর্যটক টানতে উদ্যোগী হয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার নবতম সংযোজন হিসেবে এখানে নৌকোবিহারের উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী শ্যামল সাঁতরা। প্রসঙ্গত বাঁকুড়ার জয়পুর বললেই সবার প্রথমে চোখের সামনে ভেসে ওঠে ঘন শাল, মহুল, পিয়াশাল, বহেড়া, হরিতকির এক বিশাল আকার জঙ্গল। 6,331 হেক্টর জায়গা নিয়ে এই বনাঞ্চলে ভাগ্য সহায় হলে দেখা মিলতে পারে দলমার দাঁতালদের। তাছাড়া হরিণ, ময়ূর, বনশুয়োরদের অবাধ এই বিচরণ ক্ষেত্রে মন ভালো করা পরিবেশে কিছুটা সময় নিজের মতো করে কাটানোর সুযোগ মিলবে। এই জঙ্গলেই রয়েছে ওয়াচ টাওয়ার, আর এখান থেকে সহজেই দেখা মিলতে পারে জঙ্গলে ঘুরে বেড়ানো ময়ূর আর হরিণ। এখান থেকে খুব কাছেই রয়েছে বাঁকুড়া জেলার দ্বিতীয় বৃহত্তম জলাশয় সমুদ্র বাঁধ। প্রশাসনের উদ্যোগে এখন এই সমুদ্র বাঁধে শুরু হয়েছে বোটিং এর ব্যবস্থা। পর্যটকদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে জয়পুর পঞ্চায়েত সমিতি তৈরি করেছে বনবিতান লজ। একই সঙ্গে রয়েছে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে বনফুল রিসর্ট। এখানে এসে পর্যটকরা উপভোগ করতে পারেন আদিবাসী নৃত্য, বাউল গান থেকে ক্যাম্প ফায়ার সবই। কাছে অজানা ছিল, আজকে বিশ্বের মানচিত্রে না হলেও বাংলার মানচিত্র এবং ভারতবর্ষের মানচিত্রে জয়পুর একটা জায়গা করে নিয়েছে। সেখানে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, একদিকে অরণ্যভূমি, অন্যদিকে মল্ল রাজাদের স্থাপত্য ভাস্কর্য মন্দির আজকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জয়পুরকে কেন্দ্র করে, এবং তার পাশেই বনাঞ্চলের পাশেই একটা বৃহৎ জলাশয় যার নাম সমুদ্র বাঁধ। নাম এমনই ছিল, যার বিস্তার ছিল বহুত বড়, এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যেত না, সমুদ্রের মতো। সে কারণেই মল্ল রাজাদের সময় নাম হয়েছে সমুদ্র বাঁধ। সেই বাঁধের বেশ কিছু অংশ মজে গিয়েছিল, কিছু মানুষ চাষবাস করেছে। সেখানে প্রায় 70 একরের মতো জায়গা ছিল, এখন সেটা 52 একর রয়েছে। আমরা এটাকে নতুন করে সংস্কার করেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, এবং সেখানে সেই জলাশয়ের জল আজকে কৃষিক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে পারছে মানুষ, এবং এই বাঁধ থেকে আমোদর নদের একটা উৎপত্তি স্থল। সুতরাং আমোদর নদের জলের সরবরাহের প্রাণকেন্দ্র এই সমুদ্র বাঁধ। অন্যদিকে এই জলাশয়কে কেন্দ্র করে মৎস্য চাষের একটা তীর্থভূমি গড়ে উঠেছে। তার পাশাপাশি দেখুন এখানকার কত পরিযায়ী পাখি এখানে এসেছে, এই শীতকালীন সময়ে পরিযায়ী পাখিদের ভিড় রয়েছে। তো আজকে আমরা নতুন করে সমুদ্র বাঁধকে কেন্দ্র করে দুটি বড় নৌকা আজকে আমরা তার শুভ শহরের ঘিলজি থেকে এখানে এসে প্রকৃতির মাঝখানে খুবই ভালো লাগছে। রিসোর্টও নতুন, তারপরে সমুদ্র বাঁধে বোটিং এর ব্যবস্থা হয়েছে, মল্ল রাজাদের ইতিহাস রয়েছে, বিষ্ণুপুর সামনে বিষ্ণুপুর রয়েছে, বোটিং সুবিধা আজকে আজকে থেকে নতুন চালু হলো। আমরা সন্ধ্যাবেলা চেষ্টা করবো যাওয়ার। আর এই জয়পুর পাশে জয়পুর ফরেস্ট, মানে জয়পুর ফরেস্টের মধ্যেই রয়েছি, মোটা মোটামুটি পরিবেশ মানে ঘিঞ্জি ঘিন মানে ঘিঞ্জি থেকে অনেক মুক্ত আকাশ, মুক্ত অক্সিজেন চারপাশে। তার মধ্যে আমরা এখন মাস্ক পরে রয়েছি, হয়তো জানি না সবাই পরে আছে কিনা, কারণ এখানে আস্তে আস্তে দেখেছি কেউ সেইভাবে পরে নেই। আমরা কলকাতা গেছি যে ভয় পরে রয়েছি, হ্যাঁ, করোনা পরিস্থিতিতে এই প্রথম আমাদের বাইরে বেরোনো, মানে ফুল এনজয় করব, ফুল 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 মানে ফুল মস্তি করব।
ফ্যামিলি আছে না? হ্যাঁ ফুল ফ্যামিলি, বাচ্চা আছে, আমরা হাজবেন্ড ওয়াইফ। এর আগেও কখনো এসেছে? এইখানেই প্রথম, মানে এখন তো দূরে কোথাও যাচ্ছি না, জয়পুর এর উপর দিয়ে আমি গেছি, জয়পুর ফরেস্টে প্রথম, শর্ট ডেস্টিনেশনে প্রথম এখানে, আর এসে খুব ভালো লাগছে। সংবাদ এখন এই পর্যন্তই, দেখতে থাকুন সানন্দা নিউজ, আমার আপনার সবার খবর, নমস্কার।